কোয়েল পাখি থেকে অধিক ডিম উৎপাদন করতে হলে আমাদের কিছু বিষয় খুব গুরুত্বের সাথে খেয়াল রাখতে হবে। খাদ্য সুষম না হলে বা যে কোনো একটি উপাদান যেমন আমিষ, শর্করা, ক্যালসিয়াম ইত্যাদির ঘাটতি হলে ডিম কমে যাওয়ার সম্ভাবনা থাকে। এতে আমরা আমিষ, শর্করা, ক্যালসিয়ামের উপস্থিতি খাদ্যে সবসময় রাখার চেষ্টা করব। খাবার পরিমাণ যদি বেশি হয় তবে ফ্যাটি লিভার সিন্ড্রোম দেখা যায়, যার ফলে ডিমের সংখ্যা ব্যাপকভাবে কমে যায়। তো খাবার পরিমাণ আমরা পরিমিতভাবে দেওয়ার সবসময় চেষ্টা করব, বিশুদ্ধ পর্যাপ্ত খাবার পানির ব্যবস্থা না থাকলে। সবসময় পানির পাত্রগুলোকে সঠিকভাবে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবার পানি পরিবেশন করব। সবসময় চেষ্টা করব যাতে পরিমাণ মতো জায়গায় সঠিকভাবে আমরা পাখিগুলো পালন করতে পারি। গড়ের আলোর হঠাৎ কোনো পরিবর্তন হলে আলোর পরিবর্তন করা যাবে না, এতে কোয়েলের ডিমের উৎপাদনে ব্যাঘাত করতে পারে। কোনো রোগে আক্রান্ত হলে সেই পাখিটিকে যথাসময়ে একই খাঁচা থেকে অন্য খাঁচায় স্থানান্তর করতে হবে। প্রচণ্ড গরম বা অতিরিক্ত ঠান্ডা আবহাওয়ার ফলে আমরা কোয়েলের গড়ের যে পর্দাটা আছে সেটি ফেলে দিব। অতিরিক্ত গরম হলে পর্দাটা তুলে দিব এবং ফ্যানের ব্যবস্থা করব। মুরগির পালক বদল বা মোল্টিং কালে ক্যালসিয়াম বেশি মাত্রায় দেওয়ার চেষ্টা করব। উত্তেজনা বা যেমন বিকট আওয়াজ বন্য জীব জানোয়ার দেখতে পেলে, পচে না বা অধিক লোকজন দেখলে ডিমের উৎপাদনে ব্যাঘাত করতে পারে। এসব বিষয়গুলো আমরা সব সময় গুরুত্বের সহকারে খেয়াল রাখবো এবং ডিমের উৎপাদন পেতে হলে যেসব বিষয়গুলো বলছি, যেমন খাবার এবং পানি, আলোক ব্যবস্থাপনা, পর্দা ব্যবস্থাপনা, এসব সব বিষয়গুলো আমরা গুরুত্বের সাথে দেখার চেষ্টা করব।